সুগারের নিচে আগুন জ্বলছে, আগুনের পরে আপনার ভিতরে কাঠ দেওয়া আছে কি পরিমাণে, বলক আসছে ভাই, পাশে যাওয়াই যায় না ভাই, এত না না যাইতে পারবে না, অনেক হিট। তো এই সুগার যে আগুনটা হচ্ছে, আগুনের হিটটা ব্লোয়ারের মাধ্যমে রুমের ভিতরে যায় ভাই, এটা দাম ভাই অনেক দাম, অনেক দাম। এই যে শুকিয়ে নিচ থেকে পানি বের হয়ে যাচ্ছে, নিচ থেকে পানি বের হচ্ছে কাঠের পানি, তবে হচ্ছে 8 দিন শুকাবে এটা, 24 ঘন্টা ভাবে। আর পাল্লা তৈরি করার জন্য রেডি করতে 10 থেকে 12 দিন সময় লাগে। পার ডে আমাদের 50 থেকে 60 পিস পাল্লা প্রোডাকশন হয়। তো তৈরি করার পরে ডিজাইনটা এখানে বানানো হয়েছে, এখান থেকে ডিজাইনটা পাঠানোর পরে যে যেখানে সেটিং হয়ে গেছে এই মেশিন তবে আপনার ডিজাইনে কাজ করতে দেখেন। আমাদের কাছে হাজার হাজার ডিজাইন সেটিং আছে, আমরা 30 বছরের গ্যারান্টি দিচ্ছি। কোন রকমের কোনো প্রবলেম হইলে, কোনো সমস্যা হইলে এই মালটা আমরা ফিরত আনবো, নতুন মাল দেবো তাকে। মানে দর্শক কিভাবে আপনার একটা ফ্যাক্টরিতে মানে কাঠ সিজনিং করা হয়, ট্রিটমেন্ট করা হয়, আপনারা দেখাবো। দেখেন কি পরিমাণে আপনাদের কাঠ আসছে এবং কি পরিমাণে কাঠ আপনার এখানে সিজনিং করা হয়, ট্রিটমেন্ট করা হয়। তো আমরা চলে আসছি আলিফ ডোরের ফ্যাক্টরিতে। আমাদের সামনে সাইফুল ভাই। সাইফুল ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই এখান থেকে ভাই আপনার এটা র কাঠ, প্রথমত কাঠটা এভাবে আসে আমাদের কাছে, কমেল থেকে গাছটা কেটে এভাবে র আমাদের কাছে চলে আসে ফ্যাক্টরিতে। এখানে আসার পরে কাঠটাকে আমরা এই কেমিক্যাল ট্রিটমেন্ট করি। কেমিক্যাল ট্রিটমেন্ট করার জন্য এই যে চুলার নিচে আগুন জ্বলছে, হ্যাঁ এই চুলার নিচে আগুন জ্বলছে, আগুনের পরে আপনার ভিতরে কাঠ দেওয়া আছে কি পরিমাণে কেমিক্যালের সাথে, এই কাঠটা বলক আসছে ভাই, পাশে যাওয়াই যায় না ভাই, এত না না যাইতে পারবে না, অনেক হিট। তো অনেক হিট, দেখেন কিভাবে পানি ফুটছে ভাই, এর মধ্যে সব কাঠ, কাঠগুলো সব হচ্ছে আপনার পানিতে ফুটছে, পানিতে ফুটছে, নিচে আগুন প্রচন্ড পরিমাণ আগুন জ্বলছে। দেখেন মানে এটার পরের কাজ কি ভাই, এটা হলো এখান থেকে কেমিক্যাল ট্রিটমেন্ট এখানে হচ্ছে, কেমিক্যাল আরো রাখা আছে, কেমিক্যাল পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল আছে, পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল এখানে আছে, কেমিক্যালের পরে কেমিক্যাল করে আমরা ভাই আমরা চলে আসি হচ্ছে না সিজনিং করা চুলাটা। এই চুলা যে আগুনটা হচ্ছে, আগুনের হিটটা ব্লোয়ারের মাধ্যমে রুমের ভিতরে যায়, এখানে আগুন থেকে করা আছে, হিট থেকে যে আগুনের হিটটা যায়, হিটটা ব্লোয়ারের মাধ্যমে যায় না, পিছনে যাচ্ছে। দেখেন ওইটার ওই পাশে তিনটা মোটর আছে, মোটরের মাধ্যমে এই ঘরের মধ্যে যাচ্ছে, মানে তিনটা মোটরে টাইনা ওদিকে হাওয়াটা নিচ্ছে, অনেক গরম ভাই, এখানে দাম ভাই অনেক দাম ভাই, অনেক দাম। এখানে হলো আপনার এই যে কাঠ, এই কাঠগুলো হলো সিজনিং করা হয়, শুকানো হয়, এখানে শুকানো হচ্ছে এখন রানিং। এই যে শুকিয়ে নিচ থেকে পানি বের হয়ে যাচ্ছে, নিচ থেকে পানি বের হচ্ছে কাঠের পানি, দেখেন এটা শুকানো কতক্ষণ, এখানে শুকাবে হচ্ছে 8 দিন, 8 দিন শুকাবে এটা, 24 ঘন্টা ভাবে 8 দিন একটা চলবে, 24 ঘন্টা করে 8 দিন এইভাবে জ্বলতে থাকবে। এটার ভিতরে 750 উপরে কাঠ আছে, 750 একসাথে 750 সিজনিং করতে পারি আমরা। এখান থেকে সিজনিং করে, সিজনিং করার পরে দেখেন, এখানে সিজনিং করার পরে কাঠ দেখেন, এই সিজনিং করা কাঠটা কিন্তু আপনার এখানে ধর থিকনেস তৈরি করবে, সিজনিং করে আমরা কাঠটা নিয়ে আসি ফ্যাক্টরিতে তৈরির জন্য। হ্যাঁ এই যে এখানে এই যে সব থিকনেস তৈরি করা হয়, জি জি মেশিনে আমরা প্রথমত রামটা করা হয়, হ্যাঁ দেখেন একেবারে শুকনা, এই কাঠ একেবারে শুকনা কাঠ, একেবারে শুকনা, কোনো রকম কোনো কি আপনারা সকল প্রকার কাঠটাই করেন নাকি শুধুমাত্র সকল প্রকার? আমরা যখন এই ব্যবসাটা শুরু করি প্রথম অবস্থায় সিজনিংটা আমরা করতাম না, রৌদ্র দিয়ে আমরা কাঠ শুকিয়ে কাজ করতাম, রৌদ্র দিয়ে কাঠ ফেটে যায় না, ফেটে যায়, বাঁকা হয়, ভালোভাবে শুকায় না, তখন কাস্টমারেরও সমস্যা হচ্ছিল, আমাদেরও সমস্যা হচ্ছিল। ওই অবস্থা থেকে আমরা আধুনিকতার ছোঁয়া পেয়ে এখন কেমিক্যাল ট্রিটমেন্ট করে আধুনিক সিস্টেমে মেশিনের মাধ্যমে পাল্লা তৈরি করে আমরা ডেলিভারি দিচ্ছি। এখন আর ফাঁকা বাঁকা বা গুনে ধরার কোনো ক্ষেত্রে ভাই এটা হচ্ছে পাল্লার কাঠ মানে প্রসেস করতে মানে কতদিন সময় লাগে? আমরা গাছটা কাটার পরে আমাদের কাছে আসার পরে গাছটা কেটে পাল্লা তৈরি করার জন্য রেডি করতে 10 থেকে 12 দিন সময় লাগে, শুধু তৈরির আগে। পার ডে আমাদের 50 থেকে 60 পিস পাল্লা প্রোডাকশন হয়। তো এইগুলো দেখেন শুকনা, 50-60 পিস পাল্লা আমরা পার ডে ডেলিভারি দিচ্ছি। যখন কাস্টমারের চাহিদা অনুযায়ী করার পরে আপনার কাঠগুলোকে আপনি হচ্ছে এইভাবে থিকনেস দেন, জি এখানে মেশিনে জয়েন্টার করে পরে কাছে কি জয়েন্ট দেওয়া, জি জয়েন্ট দেওয়া, জয়েন্ট দিয়ে আপনার এই যে বানানোর জন্য ওই ফ্যাক্টরিতে এখানে কিন্তু আপনার র কাঠ কিন্তু আসতেই আছে, জি জি দেখেন মানে কাঠগুলো কেটে র কাঠ কিন্তু আসতেই আছে। ভাই কিভাবে জয়েন্ট হয় ভাই, এই ফিঙ্গার জয়েন্ট বলি এটাকে, হ্যাঁ জি জি ফিঙ্গার জয়েন্ট, এই জয়েন্ট ফিঙ্গার জয়েন্ট দিয়ে ফেভিকলের ফোম আঠা বলে এটাকে, যেটা আঠার মধ্যে বাংলাদেশে 1 নাম্বার, মানে ফেভিকলের ফোম আঠা মানে বাংলাদেশের সবথেকে 1 নম্বর আঠা, ওই আঠাটা আমরা ইউজ করি, যতটুকু যেখানে প্রয়োজন ততটুকু দিয়ে এই ফিঙ্গার একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে কাঠ, জি জি মানে এইটার এই যে এইটা কিন্তু এই গ্যাপে ওই কাঠটা ঢুকবে, যার কারণে ফাঁকা বাঁকা হওয়ার সুযোগ, কারণ এমনিতে শুকানোর কারণে হবে না, কেমিক্যালের কারণে গুণ ধরবে না। জি, আর এই ফিঙ্গারের কারণে আর বাঁকা হওয়ার ফাঁকা হওয়ার সুযোগ থাকবে না। মানে এইটা জোড়া লাগানোর পরে কি এটা এই সিস্টেমে রাখবেন? জি, এখান থেকে জোড়া দিয়ে আমরা আপনার এই এভাবে এটা থাকবে কত ঘন্টা? এখানে 6 ঘন্টা থাকবে। 6 ঘন্টা মানে 6 ঘন্টা এখানে রাখার পরে এভাবে কাটটা এভাবে থাকবে। এভাবে থাকবে, থাকার পরে এটা জয়েন্টটা পুরোপুরি ধরে যাবে। জি জি, তারপর এটা কি আসবে? তারপর এখান থেকে আমাদের তারপর দেখেন মানে এখানে কি পরিমাণে কাট, জয়েন্টটা খোলা সমস্ত সবকিছু দেখেন যে কি পরিমাণে দরজার পাল্লার কাট আছে। যারা যারা নিতে চান আপনি দেখেন এখানে মেগুনি কাঠ, সেগুন কাঠ থেকে শুরু করে মানে দামি দামি সমস্ত সব কাঠ কিন্তু আপনি এখানে পাবেন। ফিঙ্গার করার পরে আপনার হচ্ছে এই মালটা হচ্ছে এভাবে কর্নার ফিট সেটিং করা হয়। জি, করে মালটা এই এখান থেকে এই যে কর্নার সেটিং করে এই ফিনিশিং দেই। জি দেখেন মানে আপনার এখান থেকে ফিনিশিং, এটাতে ফিনিশিং যাচ্ছে, এই ফিনিশিং হচ্ছে। এই ফিনিশিং এর পরে কি আপনার হচ্ছে এই ফিনিশিং এর পরে আপনার টোটাল পাল্লাটা বানানো তৈরি হয়ে গেল, রেডি। জি, এখন হচ্ছে কাস্টমারের যেই রকম চয়েস বা যেমন কাস্টমারের চাহিদা থাকে মডেলের, এই ফিনিশিং এর পরে এই ফিনিশিংটা দেওয়ার পরে কাস্টমার হলো আমরা ওই পাশে আপনাকে দেখাইলাম সিএনসি তে আমরা ডিজাইন করতে নিয়ে যাই, যাতে কিভাবে মডেলটা কাটানো হয়। জি জি, মডেলটা কাটানো হয়, ঠিক আছে। মডেলটা কাটানোর পরে কিন্তু আপনি এটাই ভাবে আসবে, ওখান থেকে রেডি করে ডিজাইনটা করব। জি জি, যদি কারো ডিজাইন না থাকে জি সরাসরি আমরা এভাবে মাল ডেলিভারি দেওয়ার জন্য পলিশে নিয়ে যাই, আর যদি ডিজাইন থাকে সিএনসি করে নিয়ে ডিজাইন করি, ডিজাইন করার পরে পলিশ করে তারপর আমরা মালটা ডেলিভারি দেওয়া, ডিজাইন করার পরে পলিশ করে মালটা আপনারা দিয়ে দিবেন। জি জি, মানে আপনাদের শোরুম আছে ভাই, একটু শোরুমের লোকেশনটা একটু বলে দেন। আমাদের শোরুম হচ্ছে মিরপুর 10 নম্বর, মিরপুর 10 নম্বর মানে কাজী পাড়া মেট্রো রেলের 270 নম্বর পিলারের পশ্চিম পাশে, 270 নম্বর পিলারের পশ্চিম পাশে আলিফ ডোর। আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, আপনারা সেখানে যে দেখে শুনে নিতে পারবেন। এবং আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন যাদের প্রয়োজন আছে যে আপনারা একটা দরজা কিনবেন এবং দরজাটার জন্য পাল্লাটা খুব সুন্দর হয়। এবং ভাই আমি আপনারা দেখলাম যে যারা আপনার ডুপ্লেক্সের দরজা বানাবে ডাবল ডোরের, ক্যাটালগে কিছু মডেল দেওয়া আছে, এখানে ক্যাটালগে কিছু মডেল দেওয়া আছে। এই যে ডাবল ডোরের, হ্যাঁ। আর একটা বিষয় হলো ধরেন আপনাদের যদি কেউ ডিজাইন দেয় যে আমি একটা আপনাকে ডিজাইন দিলাম, এই ডিজাইনের অনুযায়ী আপনি বানিয়ে দিবেন। জি জি, আমাদের এর জন্য ইঞ্জিনিয়ার আছে, আপনার সফটওয়্যারে আপনি যে কোনো মডেল দেওয়ার পরে উনি সফটওয়্যারে রেডি করবেন। এখানে কিন্তু অনেকগুলো আপনার বড় বড় ডিজাইন দেওয়া আছে, যারা আপনার ডুপ্লেক্স বাড়ি বানাবেন সেই ক্ষেত্রে কিন্তু দরজাটা কিন্তু এভাবে বড় বড় করেন, এবং যারা আপনার মানে একটু নিজে একটা ফ্ল্যাট করছেন, ফ্ল্যাটের কিন্তু দরজাটা সুন্দর করবেন, লাক্সারিয়াস করবেন। দরজার আশেপাশে যদি ইন্টেরিয়রের কোনো ডিজাইন থাকে সেটা আমরা করে দেই একেবারে। দরজা কাস্টমাইজ করা যাবে কিনা, ধরেন আমার বাজেট আছে, বাজেট অনুযায়ী দরজা তৈরি করা যাবে কিনা? জি জি, করা যাবে, বাজেট অনুযায়ী সাইজ অনুযায়ী যে কোনো কিছু। আপনার যেসব ইয়ে আছে রিয়েল এস্টেট কোম্পানি আছে, বিল্ডার্স আছে, এরা কিন্তু একটা বিল্ডিং বানানোর পরে সেখানে দরজার কাঠ লাগে, পাল্লার কাঠ লাগে, প্লাস আপনার মানে বিভিন্ন আসবাবপত্র লাগে, সেইগুলো যে আপনাদের কাছে দেয় এবং মানে মান অনুযায়ী আপনার দাম অনুযায়ী আপনারা তৈরি করতে পারবেন। কাস্টমারের চাহিদাটাই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। যে কাস্টমারের যেমন চাহিদা তার যে কোনো সাইজ, যে কোনো দামের ব্যাপার আছে। কখনো কোনো কারণ কাস্টমার আছে এমন হয় যে যে ভাই আপনারা যেমন করতেছেন আমাদের এর চেয়ে আরো ভালো লাগবে, আরো ভালোটা করি, মানে এর চেয়ে আরো নরমাল লাগবে, সেটাও নরমালটাও করি, কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা। আপনারা নরমালি কোন কোন কাঠের মানে তৈরি করেন? আমরা মেহগনি আর সেগুন হচ্ছে সবচেয়ে বেশি হয়, মেহগনি আর সেগুন, সেগুন গামারি মেহগনি সেগুন এই তিনটা কাঠ সবচেয়ে বেশি তৈরি হয়। বাকি কাঠগুলো কেউ যদি অন্য অন্য কাঠের যে কোনো কাঠ চাইলে সেটা আপনারা দিতে পারবেন। জি জি, কোনো সমস্যা, সেটা অর্ডার নেবেন আপনারা, অর্ডার নিলে আমরা করে দিই। আর সেগুন আর মেহগনিটা আপনারা রেডিমেড পাবেন, সেগুন মেহগনি গামারি অল টাইম আমাদের কাছে চেষ্টা করি 1000 বা 1200-1500 পাল্লা অল টাইম আমাদের কাছে থাকে। মানে আপনারা যেমন কি এভাবে রেডি আছে, তো কাস্টমার যদি বলে যে ভাই আমাকে এইভাবে আপনার একটা পাল্লা রেডি আছে, আপনি এই পাল্লাটা দিবেন, এই পাল্লাটার উপরে যদি কাস্টমার বলে যে ভাই এই পাল্লাটা আপনি এই নকশাটা করে দেন বা ওই নকশাটা করে দেন, যে কোনো নকশা বলে, এখানে অনেকগুলো নকশা আছে, যে কোনো নকশা কাস্টমার বললে অনলাইন থেকে নকশা দেখে কিন্তু আপনারা সেই নকশাটা দিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো নকশা কিন্তু পাবেন। সেজন্য আমরা পাল্লা অল টাইম রেডি আছে, এবং সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাল্লা। জি জি, এগুলো সব সিজনিং কেমিক্যাল করে একেবারে শুধুমাত্র এটার প্রথম এখন কাজ আছে, এখন কাজ হচ্ছে নকশা, কাস্টমার চয়েস করে বললে আমরা শুধু নকশাটা করে দেব, নকশা করার পরে আপনার নকশা করার পরে পলিশ করব, মাল ডেলিভারি করে দেব, কাস্টমার সারা বাংলাদেশ যে যেখানে চায় সেখানে পৌঁছে দিই আমরা, সেখানে নিতে পারবেন। তো আলোচনা অনুযায়ী যে কোনো একটা আমাদেরকে কনফার্ম করলে করতে জাস্ট একটা অ্যামাউন্ট আপনি অ্যাডভান্স করবেন, অ্যাডভান্স করবে, আমরা মাল কন্ডিশনে পাঠিয়ে দেব কুরিয়ারে, সেখান থেকে উনি উঠিয়ে নিতে পারবেন, কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন। জি জি জি, আমাদের বিক্রিত মালের গ্যারান্টি আছে। যদি কোনো কাস্টমারের সাথে আমাদের কথাবার্তা হয়, যতদিন পর্যন্ত আমরা বলবো ওই মেয়াদ পর্যন্ত আমাদের পাল্লার কোন রকম কোন ত্রুটি হইলে কতদিন পর্যন্ত আমরা 30 বছরের গ্যারান্টি দিচ্ছি। 30 বছরের গ্যারান্টি মানে 30 তার মধ্যে কোন রকমের কোন প্রবলেম হইলে কোন সমস্যা হইলে সেই মালটা আমরা ফেরত আনবো, নতুন মাল দেব তাকে। মানে যদি সামান্যতম প্রবলেম হয় আমরা আপনাকে পাবে কিভাবে ভাই? আপনাদের ফ্যাক্টরি আছে কয়জন? আমাদের আমাদেরকে পাওয়া খুব সহজ। আমাদের কুমিল্লায় শোরুম আছে, কুমিল্লায় আমাদের সমিল আছে, ফ্যাক্টরি আছে, ঢাকায় আমাদের শোরুম আছে, আমাদেরকে পাওয়া খুবই সহজ। ঢাকার ঠিকানাটা নিয়ে নেন, সবচেয়ে সহজ মিরপুর কাজী পাড়া রেল স্টেশনের একেবারে পাশে, মেট্রো রেলের 270 নম্বর খুঁটি, মেট্রো রেলের 270 নম্বর পিলারের পশ্চিম পাশে আলিফ ডোর। আপনারা যদি মানে জানা নিতে চান অবশ্যই মানে ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আলিফ ডোরের যে নাম্বারগুলো আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে। আর আপনারা চাইলে আপনারা কিন্তু নিজস্বভাবে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতন আপনারা অনলাইন থেকে দেখে আপনার পছন্দ মতো ডিজাইন করার পরে নিতে পারবেন। ডিজাইন করার পরে কোনো কাস্টমার যদি মনে করে যে আমরা পলিশ করব না লেকার করব, লেকারের ব্যবস্থা আছে, যদি পলিশ করবে পলিশের ব্যবস্থা আছে। মানে আপনারা যেটা করতে চান যদি মানে আপনার ইচ্ছা মতন আপনি লেকার করবেন নাকি পলিশ করবেন, আমাদের সুবিধার্থে আমাদের লোক কাস্টমারের বাড়িতে গিয়ে পাল্লাটা লাগিয়ে দিচ্ছে, পলিশটা কমপ্লিট করে দিচ্ছে, আপনার বাড়িতে যে লাগিয়ে দিচ্ছে। আমরা সেবা দিচ্ছি কাস্টমারকে ডোর টু ডোর, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ডোরের কাজ হলো ডোর টু ডোর সার্ভিস। জি জি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আছি গ্রাহকের সাথে। এবং কি কোনো ক্লায়েন্ট একবার আমাদের কাছ থেকে মাল নিলে সে আর আশা করছি না যে বাইরে কোথাও আরো চেষ্টা করতে হবে এই আইটেমের জন্য। জি জি, দেখেন মানে কত বড় ফ্যাক্টরি, এবং এই ফ্যাক্টরিতে আপনার মানে সবই ডোর। দেখেন কি পরিমাণের ডোর আপনার এখানে, সেগুন কাঠের থেকে শুরু করে বেগুনি কাঠ, এবং যার যেটা চাহিদা অনুযায়ী সকল প্রকার কাঠের কিন্তু ডোর দিতে পারবে। ভাই এখানে একটা কাজ হচ্ছে ভাই দেখেন, এইটা কি হচ্ছে? এটা এটা স্যান্ডিং হচ্ছে। এখানে হচ্ছে হলো কাঠটা তৈরির পরে ফিনিশিংটা হয়, স্যান্ডিংটা হয় তৈরির পরে ফিনিশিং, এই ফিনিশিং হওয়ার পরে তারপরের কাজ হলো তারপরে নকশা করে চলে যায়। দেখেন দর্শক কিভাবে আপনার একটা ডিজাইন থেকে দরজা প্লাস পাল্লাতে যে ডিজাইনগুলো দেওয়া হয়, ডিজাইনগুলো কিভাবে কাটা হয় সেটা দেখানো হচ্ছে ভাই। এরপরে প্রসেসটা কি আমাদের বলেন? এখানে হচ্ছে হলো কম্পিউটারে সফটওয়্যারে সেটিং করা হয়, কোন ডিজাইনটা করে আপনি একটা ডিজাইন সেটিং করেন, কোন ডিজাইনটা দিবেন, এই অটোমেটিক্যালি আমাদের আরেকটা মেশিন আছে ওই পাশে, একটা মেশিন আছে, ওই মেশিনে আমরা ট্রান্সফার করি, সামনে ঘরে এই মেশিনে চলে আসছে, ওই মেশিনে চলে আসে, এই মেশিনে সফটওয়্যার অটো সেট হইছে। এখন যেভাবে এখানে ডিজাইনটা পাঠানো হয়েছে মানে ওখান থেকে ডিজাইন তৈরি করার পরে ডিজাইনটা এখানে পাঠানো হয়েছে, এখান থেকে ডিজাইনটা পাঠানোর পরে যেখানে সেটিং হয়ে গেছে এই মেশিন ঠিক ওইভাবে কাজটা করবে। দেখেন কীভাবে আপনার ডিজাইনে কাজটা হচ্ছে। দেখেন ডিজাইন কি আপনারা কোনো নির্দিষ্ট ডিজাইন থাকে নাকি হয়তো ডিজাইনটা চেঞ্জ করা যায়? ডিজাইন আমাদের কাছে হাজার হাজার ডিজাইন সেটিং আছে, তারপরে যদি কোনো নতুন কোনো ডিজাইন কোনো কাস্টমার দেখতে চায় বা কোনো ডিজাইন আমাদেরকে পাঠায়, আমরা আমাদের ইঞ্জিনিয়ার আছে সফটওয়্যার ওই ডিজাইনটা তৈরি করি। মানে আপনারা চাইলে কাস্টমার চাইলে একটা কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারবেন, যে কোনো ডিজাইন কাস্টমারের চাহিদা মতো করে। সাথে কিন্তু হিউজ দেখেন পাল্লার বেলাও সেম, পাল্লার দেখেন একটা পাল্লা, পাল্লা ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ ডিজাইনটা কমপ্লিট, এখন এটা নামবে আরেকটা উঠবে, এখানে এটা নেমে আরেকটা উঠবে। জি জি, এখানে দেখছি ভাই অনেকগুলো ডিজাইনের দেওয়া আছে, মানে এখান থেকে আপনার ডিজাইনের মডেল দেওয়া আছে, এই মডেল দেওয়া আছে, মডেল নাম্বার দেওয়া আছে, আপনারা বললে আপনি সেভাবে ডিজাইন করে দিতে পারবেন। মানে এইটাকে এই যে কাজ করার পরেই দরজার কাজটা এখানে শেষ, এখানে ডিজাইনের কাজটা শেষ, এখান থেকে এখন যাবে হচ্ছে হলো ফিনিশিংয়ে। জি জি, ওখানে ফিনিশিং করে এই পলিশ করে তারপর কাস্টমারের বাড়িতে যাবে, মানে এটার পরে হলো আপনার মানে ফিনিশিং পলিশ। জি জি, এই যে দুই তক্তা একটা পাল্লা হচ্ছে, এই একটা পাল্লা আছে দেখেন, কোনো কাস্টমার যদি মনে করে দুই তক্তায় এই যে এই কাঠগুলা এক আঙ্গুল দিয়ে আপনি পুরো একটা দরজা ধরে নিতে পারবেন, এক আঙ্গুল দিয়ে করতে পারবেন, এত পাতলা, একেবারে শুকনা। আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং ছাড়া আমরা কোনো পাল্লা কাজ করি না, একেবারে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং ছাড়া কোনো কাজ আমরা করি না। জি, তো ভিডিওটা ভাই আমরা এখানে শেষ করব, তার আগে একটু আপনি আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন, কোথা থেকে আপনাকে যোগাযোগ করবে বা আপনার প্রসেস একটু বলে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে লিংকে, আর হচ্ছে মিরপুর 10 নম্বর আল হেলাল হসপিটালের অপোজিটে, জি মেট্রো রেলের 270 নম্বর পিলারের পশ্চিম পাশে আলিফ ডোর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।